মানুষের সভ্যতা যত এগিয়ে চলেছে ততই কি মানব জীবনের মান কমে যাচ্ছে? সুপ্রিয়া দেবীর সঙ্গে মহানায়ক উত্তম কুমার একসঙ্গে থাকতেন, আর সেই প্রসঙ্গ এনে এমনই প্রশ্ন করেছেন অভিনেতা তথা পরিচালক অঞ্জন দত্ত। সেই সময়টা ছিল ষাটের দশকের শেষ দিক, তখন সিনেমাতে সাদাকালোর যুগ চলছে। রূপলী পর্দার নায়ক নায়িকারা জনসাধারণের কাছে দূর আকাশের তারা, আর উত্তম কুমার হলে তো কথাই নেই। উত্তম কুমার তাঁর স্ত্রী গৌরী দেবী বর্তমান থাকা অবস্থাতেই সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে এসে উঠেছিলেন। সেদিন বাঙালি কোনো প্রশ্ন তোলেনি, আর সেই প্রসঙ্গ মনে করিয়ে পরিচালক এবং অভিনেতা অঞ্জন দত্ত দাবি করেছেন তখন লিভ টুগেদার বিষয়টা কেউই জানত না, অথচ তাদের নিয়ে সেই অর্থে কোনো গসিপ ছিল না। অনুরাগীরা তাদের নিজের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা দিয়েছিলেন। তিনি আরও বলেছেন, আমার মনে হয় তখনকার বাঙালি অনেক বেশি আধুনিক ছিল, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন এমন কথা কেন বললেন অঞ্জন দত্ত? সমাজ মাধ্যম নিয়ে ইদানিং বিশিষ্টজনেরা অজস্র অভিযোগ করে থাকেন। তাঁদের দাবি, সমাজ মাধ্যম আসার পর থেকে যেন মানবিকতার অবনমন ঘটে চলেছে। অনুসরণকারীরা বা ভক্তরা প্রতি মুহূর্তে তারকাদের ব্যক্তিগত জীবন, তাদের পেশা জীবন নিয়ে কাটাছেঁড়া বিশ্লেষণ চালায়। বিশেষ করে বিনোদন দুনিয়ার মানুষদের অন্দরমহল নিয়ে সকলের মাথা ব্যথা যেন অনেক বেশি, আর তার ফলে ব্যক্তিগত জীবন বলে আর কিছুই থাকছে না। আলোচনা প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেছেন, মহানায়ক এবং সুপ্রিয়া দেবী মঙ্গল গ্রহের বাসিন্দা ছিলেন না, তারা নিজের মতো করে জীবনযাপনের স্বাধীনতা পেয়েছিলেন, সমাজ তাদের সেই ছাড়পত্র দিয়েছিল। একুশ শতকের মানুষ যা পেরেছিল বর্তমান সময়ে মানুষরা আর তা পারছে না। বিশিষ্টজনদের ব্যক্তিগত জীবনকে সামনে নিয়ে আসার একটা খেলা চলছে এখন, আর তার ফলে অনেকেই ব্যক্তিগত জীবনে বিরক্ত হচ্ছেন। ব্যক্তিগত জীবন মানুষের সামনে অকপটে চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।